वेलकम टू अनुलिपि चैनल एस एस सर तुम्हारे संगे आजकल आलोचनार विषय वस्तु माध्यमिक सिलेबस फिजिकल साइंसर सिलेबस नहीं फिजिकल साइंस अर्थात भौत विज्ञान सिलेबस सम्पर्के जदि भलो आइडिया ना थाके ताहोले भलो नम्बर पावा आमादेर क्षेत्रे एकटू असुविधा हो जाए। तो तुम्हारे फिजिकल साइंसर जे सिलेबस सेई सिलेबासे कतगुलो चैप्टार आछे कि चैप्टार आछे फिजिक्से कत मार्क्स आछे केमिस्ट्रीते कत मार्क्स आछे प्रत्येकटा चैप्टार थेके कि रकम टाइपेर क्वेश्चन हय एवं कोन कोन चैप्टार बेशी इम्पर्टेंट कोन कोन चैप्टार थेके तीन मार्क्सेर क्वेश्चन आसबे कोन कोन चैप्टार थेके शर्ट टाइपेर क्वेश्चन बेशी आसबे शर्ट टाइपेर क्वेश्चन केमन आसे कत मार्क्सेर आसे टोटाल नम्बर डिवाइडेशन टेक्निकाली आमी तुम्हारे सपोर्ट करछि। देखो आमरा जदि प्रत्येकटा चैप्टार थेके सुंदर भावे कटा शर्ट क्वेश्चन आसबे एवं कटा ब्रड क्वेश्चन आसबे सेटा माथाय रेखे जदि आमरा सिलेबास भित्तिक भावे टेक्निकाली एगिए जाए ताहले किन्तु आमादेर माध्यमिके नम्बर भालो आसबे। फिजिकल साइंसेर एकटा जिनिस माथाय राखतेई हबे जे फिजिकल साइंस किन्तु शुधु मुखस्थ ओपर निर्भर करे परीक्षार हले जावा जाबे ना कारण फिजिकल साइंस एकटा साइंस এই সায়েন্সের বিষয়বস্তু যদি আমরা খুব ভালো করে বুঝি তবেই কিন্তু আমরা আমাদের কনসেপ্ট থেকে পরীক্ষাতে সমস্ত কোশ্চেন আনসার করতে পারবো। তো স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই এটা জানবে যে সিস্টেম ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। তো আমার একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে সিস্টেম ইনটু ওয়ার্ক ইকুয়াল টু উইন। একটু সাজিয়ে দেখো, সিস্টেম গুণ ওয়ার্ক ইকুয়াল টু উইন মানে সাকসেস। তো সিস্টেম যদি আমি ব্রেক করে দিই অর্থাৎ টেকনিক্যালি সিলেবাস না ভেবে আমি যদি একটু অবছলভাবে বইয়ের সমস্তটাই পড়ে যাই সিস্টেমটা যদি আমি ব্রেক করে দিই এবং হার্ড ওয়ার্ক করি তাহলে কী হচ্ছে, দেখো সিস্টেমটা মানা হচ্ছে না মানে কম হয়ে যাচ্ছে, ওয়ার্ক কিন্তু করা হচ্ছে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। দেখো সিস্টেম যদি না মানা হয় তাহলে সিস্টেম জিরো ইনটু হার্ড ওয়ার্ক, তাহলে হার্ড ওয়ার্ক ইনটু জিরো ইকুয়াল টু জিরো, উইন কিন্তু হচ্ছে না। তো সুতরাং আমাদের যে স্ট্র্যাটেজি সিলেবাস ভিত্তিক পড়াশুনো করতে হবে সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা বসব। তো দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস 90 মার্কসের রিটেন এক্সাম এবং 10 মার্কস তোমাদের প্রজেক্ট আছে। তো আমি 90 মার্কসের টোটাল সিলেবাসের টোটাল যে মার্কস ডিভাইডেশন চ্যাপ্টার ওয়াইজ আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, মাধ্যমিক সিলেবাস ফিজিক্যাল সায়েন্স একটু নাম্বার ডিভাইডেশন কিভাবে আছে তোমাদের মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞানের বই, টোটাল বইটাতে 13টা চ্যাপ্টার আছে, এই 13টা চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন বেশি আসবে, কোন কোন চ্যাপ্টার থেকে তিন মার্কসের কোশ্চেন আসবে, সবটা নাম্বার ডিভাইডেশন করে সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এটাকে সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। দেখো প্রথম চ্যাপ্টার যেটা আছে পরিবেশ এর জন্য ভাবনা, পরিবেশের জন্য ভাবনা থেকে MCQ কোশ্চেন থাকবে একটা এবং এক মার্কসের কোশ্চেন থাকবে দুটো আর দুই মার্কসের কোশ্চেন থাকবে একটা, অর্থাৎ টোটাল 5 মার্কসের কোশ্চেন পরিবেশের জন্য ভাবনা এই প্রথম যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে থাকবে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই গ্যাসের আচরণ থেকে MCQ থাকবে একটা, ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে দুটো, এক মার্কসের কোশ্চেন থাকবে দুটো এবং দুই মার্কসের কোশ্চেন থাকবে একটা এবং তিন মার্কসের কোশ্চেন কিন্তু একটা থাকবে, তাহলে টোটাল 8 মার্কসের কোশ্চেন কিন্তু আমরা পাবো গ্যাসের আচরণ থেকে। এবং রাসায়নিক গণনা, তিন নম্বর চ্যাপ্টার রাসায়নিক গণনা, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। রাসায়নিক গণনা থেকে টোটাল 4 মার্কস আছে, তার মধ্যে MCQ থাকবে একটা এবং তিন মার্কসের কোশ্চেন থাকবে একটা, এখানে বিশেষ করে অঙ্ক থাকে, কেমিক্যাল রিয়াকশন দিয়ে একটা অঙ্ক থাকে। চতুর্থ নম্বর চ্যাপ্টার হচ্ছে তাপের ঘটনা সম্পর্ক, এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে। তো এখানে MCQ একটা থাকবে এবং ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন একটা থাকবে এবং তিন মার্কসের কোশ্চেন একটা থাকবে, এখানে 5 মার্কস থাকবে। আলো,
মাধ্যমিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার মধ্যে আলো এবং চলতড়িৎ, এটা মেজর পোর্শন জুড়ে আছে, সবথেকে বেশি মার্কস থাকে আলো এবং চলতড়িতে। দেখে নাও যে আলোতে টোটাল, আলোর যে চ্যাপ্টার অর্থাৎ আলোক বিজ্ঞানে টোটাল এমসিকিউ কোশ্চেন থাকবে দুটো, এবং শর্ট আনসার টাইপের কোশ্চেন অর্থাৎ এক মার্কসের উত্তর লিখতে হবে দুটো কোশ্চেন, এবং দুই মার্কসের কোশ্চেন লিখতে হবে একটা, আর তিন মার্কসের কোশ্চেন থাকবে দুটো, টোটাল 12 মার্কস থাকবে। কিন্তু খুব বড় চ্যাপ্টার এবং খুব সুন্দর চ্যাপ্টার, খুব বুঝে পড়তে হবে, 12 মার্কসের এই চ্যাপ্টারটায় থাকবে। চলতড়িৎ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চলতড়িতেও কিন্তু 12 মার্কস থাকবে, এক্ষেত্রেও এমসিকিউ দুটো, শর্ট আনসার টাইপের কোশ্চেন দুটো, এবং 2 মার্কসের কোশ্চেন থাকবে একটা, আর 3 মার্কসের কোশ্চেন থাকবে দুটো, টোটাল 12 মার্কস থাকবে। পরমাণু নিউক্লিয়াস, 7 নম্বর চ্যাপ্টার, পরমাণু নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসে 1 নম্বরের কোশ্চেন এমসিকিউ একটা, এবং ভেরি শর্ট আনসার টাইপের 1 নম্বরের কোশ্চেন থাকবে একটা, এবং 3 মার্কসের কোশ্চেন থাকবে একটা, টোটাল 5 মার্কস আছে। পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, এটা থেকে টোটাল 6 মার্কস থাকবে, তার মধ্যে এমসিকিউ থাকবে একটা, এবং ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে দুটো, এবং 3 মার্কসের কোশ্চেন থাকবে একটা। আয়নীয় ও সমযোজী বন্ধন, 9 নম্বর চ্যাপ্টার, এক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন থাকবে একটা, এবং ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে একটা, আর 2 মার্কসের কোশ্চেন থাকবে দুটো, টোটাল 6 মার্কস আছে। 10 নম্বর চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এক্ষেত্রে টোটাল 6 মার্কস থাকবে, 6 মার্কস টোটাল, মানে এমসিকিউ থাকবে 1 মার্কসের, এবং ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে দুটো, এবং 3 মার্কসের থাকবে একটা, টোটাল 6 মার্কস। আর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, দেখো এক্ষেত্রে টোটাল 8 মার্কস থাকছে, এক্ষেত্রে তোমার শর্ট কোশ্চেন থাকবে একটা, এবং ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে দুটো, 1 মার্কসের, এবং 2 মার্কসে থাকবে একটা কোশ্চেন, এবং 3 মার্কসে থাকবে একটা কোশ্চেন, টোটাল 8 মার্কস। ধাতুবিদ্যা, ধাতুবিদ্যাতে থাকবে এমসিকিউ কোশ্চেন একটা, এবং ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে একটা, আর শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে অর্থাৎ 2 মার্কসে থাকবে একটা, টোটাল 5 মার্কস। আর জৈব রসায়ন, লাস্ট চ্যাপ্টার, 13 নম্বর চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটি, জৈব রসায়ন, এই চ্যাপ্টার এমসিকিউ থাকবে একটা, ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে দুটো, এবং 2 মার্কসের কোশ্চেন থাকবে একটা, 3 মার্কসের কোশ্চেন থাকবে একটা, টোটাল 8 মার্কস। এই টোটাল নাম্বার ডিভাইডেশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে এমসিকিউ টোটাল 15টা থাকবে, 15 মার্কস থাকবে, ভেরি শর্ট আনসার টাইপের 1 নম্বরের কোশ্চেন এর মার্কস থাকবে 21টা, এবং শর্ট আনসার টাইপ অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন থাকবে এখানে 18 মার্কসের, আর লার্জ আনসার টাইপের কোশ্চেন অর্থাৎ 3 মার্কসের কোশ্চেন থাকবে টোটাল 36 মার্কসের, এখানে 12টা কোশ্চেন আনসার করতে হয়, 3 12 36, 15টা কোশ্চেন দেওয়া থাকে, টোটাল 90 মার্কস। এই সিলেবাস ভিত্তিক সুন্দর করে যদি নিজের মতো করে পড়া যায় তাহলে খুব ভালো মার্কস আসবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে বুঝিয়ে দেব, এবং সেই চ্যাপ্টার ভিডিওগুলো দেখবে এবং নিজের বই পাশে রাখবে, নোট করবে, এবং সুন্দরভাবে যদি পড়বে বুঝতে পারো তাহলে অবশ্যই মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে পারবে। থ্যাংক ইউ।